কথায় কর্ণপাত করবেন না। এই কুপ ঝড় ইউনিয়নের তারেক জিয়ার নেতৃত্বে এবং টিটু ভাই নেতৃত্বে তারেক জিয়ার অনুমতি ক্রমে এই কুকজহরা ইউনিয়ন একটি সংগঠন সুসংগঠিত করেছে। এখানে মূল বিএনপি সংগঠন সুসংগঠিত করেছে, 9টা ওয়ার্ডের সংগঠন রয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের আমার নেতৃবৃন্দ রয়েছে, সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, কোন কুকচক্রি মহল যদি আপনাদেরকে বিভ্রান্তি করতে চায় তাহলে আপনারা বলবেন মুখ ফুলে যে তোমরা যে আমাদেরকে বলতেছ বিপদগামী করতে চাচ্ছ। আমরা এই কুকজরা ইউনিয়নের বিএনপি 15 বছর যাবত আমরা নির্যাতিত, নিষ্পেরিত, ঘরে ঘুমাতে পারি নাই, বউ বাচ্চার সাথে আমরা দশম সার্বন্ধ করতে পারি না, পুকুর পারে গাছতলায় বন জঙ্গলে আমরা দিনাতিপাত করেছি। আজকে আমরা এই ফ্যাসিস্ট সরকার, খুনি সরকারের হাত থেকে আমরা শুধুমাত্র মুক্ত হয়েছি। আমরা কোনো ক্ষমতায় যাই নাই, তাই প্রত্যেকটা কুকজহরা ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা সবসময় ধৈর্য ধারণ করবেন, সবসময় ধৈর্য ধারণ করে মানুষের সাথে মোকাবেলা করবেন, কোনো প্রকার অন্যায় অত্যাচার এবং নির্যাতনের সম্মুখীন হবেন না। আপনাদের যদি বিনা কারণে আপনাদের আমার এই কুকজহরা যে কোনো অঙ্গ সংগঠনের কোনো নেতৃবৃন্দের সাথে অন্যায় করে সেটা আমাদেরকে জানাবেন, আমি দাঁত দাঙ্গা জবাব দেবো ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, টিটু ভাই জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। That's what's happening.